বেসরকারি ভাবে করছি, কিন্তু আমরা চাচ্ছি সরকারের কাছে আমাদের আগ্রহ সরকার এই বিষয়টাকে এর মধ্যে দিয়ে যে সাতটা নারী কৃষি সরি কৃষি দল উৎপাদন করছে এবং সেটা ভিত্তি করে সেই নারীরা জমি কৃষিতে কাজ করে, যে ভূমিতে কাজ করেন সেই ভূমিতে কিন্তু আপনার কোনো মালিকানা নেই, মালিকানা না থাকার ফলে বলিতে যেহেতু কাগজ নাই কৃষি কর্মকর্তা আপনাকে নিবে না। আমি পল্লী বিদ্যুতে কাজ করতে যে দেখেছি যে প্রচুর পুরুষ মধ্যপ্রাচ্যে চলে গেছে, কিন্তু পল্লী বিদ্যুতের নিচের টাকা আমার পল্লী বিদ্যুতের সেই পুরুষের স্ত্রীর নামে রেখে পুরুষের নামে রেখে ফলে যখন বিল নিয়ে কোনো সমস্যা হয় কোনো কিছু হয় তখন পুরুষ তাকে মধ্যপ্রাচ্যে হারাস করা হবে নারীকে এবং সে নিজেও ঠিক বুঝতে পারে না যে কি করলে সে পল্লী বিদ্যুৎ ঠিক মতো মেটাতে পারে, তারা স্ত্রী নামে দিয়ে দিলে তো হয়ে যায় কিন্তু সেটা তো আমরা ছাড়বো না, সহজে কি আমরা থাকতে চাই এদের কাছে কিছু কোনো মতেই না। সেভাবে পুরুষরা যেহেতু চলে যাচ্ছে প্রচুর পুরুষ বিদেশে চাপ চলছে হচ্ছে নারী কাছে, ফলে এগ্রিকালচার বা কৃষি নিয়ে যেসব নারী প্রতিনিধিত্ব করতে এবং আগামীতে নারীরা অনেক নারী ওই যে সমাপা আর একটা হলো উপরে তারা এর সঙ্গে আমাদের এশিয়ান এনজিও কোয়ালিশন আছে Nice.